আশা করি সকলে ভালো আছো। এই সংকটময় পরিস্থিতিতে বাড়িতে পড়ার জন্য আমি প্রতিদিন একটি করে চ্যাপ্টার ভিডিও করার চেষ্টা করছি। যদি এই পড়ানোগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদিকে শেয়ার করো। ঠিক আছে, দেরি না করে আজকে শুরু করা যাক গণিতের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দ্বাদশ শ্রেণীর লিমিট। যে লিমিট তো আমরা একাদশ শ্রেণীতে করেছি, ধরো লিমিট একটা ফাংশনের হয়, এক্স একটা ফাংশন, সেই ফাংশনটা কোন একটা পয়েন্টে ধরো আনডিফাইনেবল, ধরো সাইন এক্স বাই এক্স, এই ফাংশনটা এখানে এফ জিরো, দেখো এফ জিরো বার করা অসম্ভব হয়ে যাচ্ছে, সাইন জিরো বাই জিরো অসঙ্গত মান, তাহলে এফ জিরোর মান আমরা পাচ্ছি না, কিন্তু আমার এফ জিরোর মান দরকার, সেই জন্য আমাদের লিমিটের আইডিয়া চলে এলো। তখন আমরা যে এক্স টেন্ডস টু জিরো এই যে জিনিসটা, এই মানটাকে আমরা প্রথমে এক্স টেন্ডস টু জিরো এটার মিনিংটা কিন্তু আঁকা হবে। এক্স টেন্ডস টু জিরো মানে হচ্ছে এক্স এর মান জিরো নয়, এক্স এর মান হচ্ছে জিরো নয়, এক্স এর মান হচ্ছে জিরো থেকে একটু বড়, জিরো থেকে বড় মানে এরকম ধরনের মান, খুব ছোট এইরকম ভাবে এক্স এর মান এক্স থেকে বড় বা এক্স এর মান একটু সামান্য ছোট, ধরো জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান, এক্স এর মান জিরো থেকে একটু ছোট। তাহলে এক্স এর মান যদি জিরো থেকে বড় হয় তখন তাকে বলা যায় জিরো প্লাস, বা আর এক্স এর মান যদি জিরো থেকে কম হয় তখন তাকে জিরো মাইনাস দিয়ে নোটেশন দেওয়া হয়, জিরো মাইনাস জিরো বা জিরো মাইনাস এইভাবে দিয়ে নোটেশন দেওয়া হয়। তাহলে এই ফাংশনটা এফ জিরো তে বার করা যাচ্ছে না, কিন্তু এফ জিরো পয়েন্টে মানটা দরকার, সেই জন্য এক্স এর থেকে একটু এগিয়ে যাওয়া হলো, মানে এক্স এর মান মূলবিন্দু থেকে একটু এগিয়ে যাওয়া হলো, বা এক্স এর মান এই যে জিরো এখানে পয়েন্ট তার একটু এগিয়ে যাওয়া হলো বা পিছিয়ে যাওয়া হলো। যদি এফ এক্স এর মানটা দুটো মানের মধ্যে সংগত আছে, প্রায় সমান হয়, সমান হয় তখন আমরা বলি যে ওই এক্স টেন্ডস টু জিরো লিমিটের ওভারে এফ এক্স ফাংশনটা লিমিটে এক্সিস্ট করছে, এবং তখন যে দুটো লিমিট বার বেরোয় যে লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস এফ এক্স আর লিমিট এক্স টেন্ডস টু জিরো এক্স টেন্ডস টু জিরো মাইনাস এফ এক্স, জিরো মাইনাস করে লিমিটিং ভ্যালু আর জিরো প্লাস করে লিমিটিং ভ্যালু, এই দুটো মান যদি সমান হয়ে যায় এটাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট বলা হয়, রাইট হ্যান্ড লিমিট, আর এটাকে বলা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। এই রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট যদি সমান হয়ে যায় তখন আমরা বলি লিমিটটার অস্তিত্ব আছে। দ্বাদশ শ্রেণীর এই লিমিট চ্যাপ্টারটি শুরু করার জন্য প্রথমে আমরা লিমিটের গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো আমরা জানব। তাহলে প্রথম ফর্মুলা হচ্ছে লিমিটের ফর্মুলা আমরা যেটা একাদশ শ্রেণীতে করেছি, লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ সমান হচ্ছে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা, দু নম্বর ফর্মুলা কি শিখেছিলাম আমরা, লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স এটার মান হচ্ছে ওয়ান। তিন নম্বর ফর্মুলা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু জিরো e to the power x minus 1 by x এটা সমান হচ্ছে 1। চার নম্বর কি ফর্মুলা শিখেছি, লিমিট x tends to 0 x tends to 0 e to the power x minus 1 by x সমান হচ্ছে log e a। আচ্ছা, পাঁচ নম্বর ফর্মুলা আমাদের জানতে হবে, যে পাঁচ নম্বর ফর্মুলা হচ্ছে লিমিট x tends to 0 x tends to 1 লিখছি, x to the power x tends to 1 1 plus x এর হোল টু দি পাওয়ার n minus 1 by x এটার মানটা হচ্ছে n। 6 নম্বর ফর্মুলা জানতে হবে, লিমিট x tends to 0 log of 1 plus x by x সমান হচ্ছে 1। 7 নম্বর ফর্মুলা জানতে হবে, লিমিট x tends to 0 1 plus x এর হোল টু দি পাওয়ার 1 by x সমান হচ্ছে e। 8 নম্বর ফর্মুলা জানতে হবে, লিমিট x tends to infinity 1 plus 1 by x এর হোল টু দি পাওয়ার x এটার মান হচ্ছে e। এই আটটা গুরুত্বপূর্ণ ফর্মুলা আমাদেরকে জেনে অঙ্ক করতে হবে। তো এই আটটা ফর্মুলার মধ্যে আমরা 1 নম্বর ফর্মুলা এবং 2 নম্বর ফর্মুলা এগুলো 11 এ আমরা শিখে গেছি। এবার আমরা 3 নম্বর ফর্মুলাটা কি করে আসে আমাদেরকে দেখতে হবে। তাহলে 3 নম্বর ফর্মুলাতে আমরা 3 নম্বর 4 নম্বর ফর্মুলা এগুলোকে আমরা আস্তে আস্তে প্রমাণ করব। দেখা যাক 3 নম্বর ফর্মুলাতে কি আছে। 3 নম্বর ফর্মুলাতে আমাদের আছে লিমিট x tends to 0 e to the power x minus 1 by x এটা সমান প্রমাণ করতে হবে 1। তো আমরা e to the power x এর এক্সপানশন জানি, আমরা e to the power x এর এক্সপানশন এটা প্রমাণ করব, আমরা প্রমাণ করব
করে পড় করবো ইজিপার এক্সের এক্সপানশন জানি আমরা যে অসীম শ্রেণী আছে ইজিপার এক্সের অসীম শ্রেণী আছে সেই অসীম শ্রেণীটা হচ্ছে ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস ওয়ান টোয়েন্টি এরকম ভাবে এটা ইজিপার এক্সের এক্সপানশন এবারে এদিকে নিয়ে আসছি ইজিপার এক্স মাইনাস ওয়ান করছি আর এই ওয়ানটাকে এদিকে নিয়ে এলাম আর এইখান থেকে পুরোটাকে এক্স কমন নিচ্ছি তাহলে কত হচ্ছে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস x by factorial 2 plus x square by factorial 3 এই আমরা যে প্লাস অর্ডার দিয়ে এটা হলো তাহলে e to the power x minus 1 by x এটা সমান কত আসছে না এইটা এই x টাকে এদিকে নিয়ে এসেছি তাহলে 1 by factorial 1 plus 1 by 3 x by factorial 2 plus x square by factorial 3 প্লাস অর্ডার দিয়ে এটা হবে বাকি রাখো এবারে দুই সাইডে লিমিট নিয়ে নাও তাহলে লিমিট x tends to 0 e to the power x minus 1 by x সমান এই সাইডে যদি লিমিট নিই লিমিট x tends to 0 1 plus x by factorial 1 factorial 2 plus x square by factorial 3 এই নম্বরে চলে যাবে x এর মান দেখো 0 বসিয়ে দাও তাহলে 0 বসিয়ে দিলে কত হচ্ছে 1 তাহলে আমাদের ফর্মুলা পেয়ে গেলাম যে e to the power x minus 1 এর লিমিটিং ভ্যালুটা হচ্ছে e to the power limit x tends to 0 প্রমাণ করার জন্য আমরা যেটা ধরবো যে e to the power x সমান হচ্ছে e to the power z ধরবো e to the power x সমান e to the power z তাহলে দুদিকে আমরা লগ নিচ্ছি তাহলে লগ এ হলো আর এটা হচ্ছে জেড লগ ই মানে বিধান ই এর সাপেক্ষে লগ নিচ্ছি তাহলে এখানে কত হয়ে যাচ্ছে এক্স সমান কত পাচ্ছি এটা লগ ই এ ওয়ান হয়ে যাচ্ছে তার মানে আমরা পেয়ে যাচ্ছি এক্স সমান হচ্ছে জেড ইন্টু ওয়ান বাই হচ্ছে লগ ই এ এইটা পেলাম আমরা এবার আমরা বসিয়ে দিই লিমিটে যেটা লিমিটটা মানটা বাট হতে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত হয় দেখা যাক লিমিট এক্স টেন্স টু দেখো লিমিট x tends to আমরা পুট করেছি a to the power x সমান z তাহলে x tends to আমার 0 দেওয়া রয়েছে তাহলে x tends to 0 হলে a to the power z tends to হচ্ছে a to the power 0 a to the power 0 তার মানে a to the power 0 মানে 1 তাহলে e to the power z tends to হচ্ছে 1 তার মানে z tends to হয়ে যাবে 0 হয়ে যাবে z tends to 0 হলে তবেই এটা হবে তাহলে লিমিট হয়ে গেল z tends to 0 a to the power x এর মান কি বলছে কি করেছি a to the power x মানে হচ্ছে e to the power z z minus 1 by x মানে পেলাম কত z by log e a এইটা তো দেখো e to the power z minus 1 by z এটা মানে হচ্ছে 1 আর এটা উপরে উপরে চলে গেল তাহলে হচ্ছে log e a তাহলে প্রমাণিত হয়ে গেল লিমিট x tends to 0 1 plus x এর হোল টু দি পাওয়ার n minus 1 by x সমান হচ্ছে n এটা প্রমাণ করব কি করে প্রমাণ করব না আমরা দেখো এখানে আমরা ফর্মুলাটা জানি এইটা লিমিট x tends to a লিমিট x tends to a x to the power a minus a to the power n by x minus a এটা সমান হচ্ছে n into a to the power n minus 1 তো এইখানে আমরা যদি এইখানে যদি x এর বদলে আমরা x এর বদলে যদি আমরা 1 plus x বসাই x এর পরিবর্তে হচ্ছে 1 plus x মানে 1 plus z মনে করতে পারি 1 plus z x সমান হচ্ছে 1 plus z যদি বসিয়ে দিই x এর বদলে 1 plus z আর a এর মানটা যদি 1 বসাই তাহলে a এর মান যদি 1 বসাই তাহলে দেখো x tends to আমার a আছে x tends to a ছিল x tends to a হলে তো আগে তে x tends to a ছিল তখন x tends to a মানে যে 1 1 বসে দিলে দেখো z tends to কত হয়ে যাচ্ছে 0 তাহলে এইটা এটা কত হয়ে গেল লিমিট z tends to 0 z tends to 0 x এর মান বসে দিচ্ছি 1 plus z 1 plus z এর হোল টু দি পাওয়ার আর এর মান তো 1 বসেছি 1 বাই হচ্ছে x minus a x minus a এখানে x minus a মানে হচ্ছে এইটা যে x minus 1 সমান হচ্ছে z তাহলে এটা হচ্ছে z z হলো এটা সমান হচ্ছে দেখো a এর মান 1 বসেছি তাহলে n হয়ে গেল তাহলে n হয়ে গেল তাহলে তোমার ফর্মুলা হলো z এর জায়গায় এবারে x লিখে দাও লিমিট x tends to 0 সমান প্লাস x এর হোল টু দি পাওয়ার n minus 1 বাই x সমান হচ্ছে n তাহলে এই গুরুত্বপূর্ণ ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে 6 নম্বর তাহলে 6 নম্বরটাকে আমরা প্রমাণ করব কি করে তো 6 নম্বরে প্রমাণ কি করে করা যাবে যে এখানে 1 plus x 1 plus x সমান ধরে নিচ্ছি আমরা e to the power z
1 plus x1 যে e to the power z হবে যে তাহলে 1 plus x1 যদি e to the power z হয় তাহলে দেখো x tends to 0 হবে x tends to 0 হলে x এর মান 0 বসিয়ে দাও তাহলে 0 বসালে 1 plus 0 তাহলে e to the power z tends to হচ্ছে e to the power z tends to হচ্ছে 0 বসিয়ে দিছো মানে হচ্ছে 1 হচ্ছে তার মানে z tends to হচ্ছে 0 হবে তাহলে কত হলো তার লিমিট z আমার কই লিমিটটা ছিল যে সেটা লিখছি লিমিট x tends to 0 log of 1 plus x by x ছিল আমার লিমিটটা তাহলে এটাকে লিমিট কত হয়ে গেল z tends to 0 হয়ে গেল লিমিট x tends to 0 টা ট্রান্সফর হয়ে গেল z tends to 0 1 plus x সমান হচ্ছে e to the power z তাহলে log of e to the power z বাই হচ্ছে x x মানে কত না e to the power z minus 1 e to the power z minus 1 সমান দেখো এখানে e to the power z তাহলে লিমিট z tends to 0 এটা e to the power z এটা পাওয়ারটা এদিকে চলে আসে log e 1 হয়ে যাবে তাহলে z বাই e to the power z minus 1 তাহলে কত হচ্ছে সমান হচ্ছে লিমিট z tends to 0 e to the power z minus এটা 1 বাই e to the power z minus 1 বাই এইখানে z টাকে নিচে নামি দাও তাহলে z তাহলে এটা হচ্ছে আবার লিমিটের ফর্মুলা আমরা জানি e to the power z minus 1 বাই z এর লিমিটিং ফ্যাক্টর হচ্ছে 1 তাহলে 1 বাই 1 মানে 1 তাহলে প্রমাণ হয়ে গেল যে এই ক্যাপাসিটর মান হচ্ছে 1 এবারে 7 নম্বরটা কি আছে এইটা আছে এটাকে কি করে প্রমাণ করার জন্য আমরা আগের সূত্রটা করেছি আগের সূত্রটা কি করেছি যে লিমিট x tends to 0 log of 1 plus x divided by x সমান হচ্ছে 1 ছিল এবারে এইটাকে দেখো এটাকে কিভাবে লিখতে পারি এটাকে লিখতে পারি লিমিট x tends to 0 log 1 plus x এর বাইরে আছে 1 by x এর বাইরে 1 by x এটা সমান হচ্ছে 1 বা এটাকে লিখতে পারি লিমিট x tends to 0 এই 1 by x log এর থাকলে ওটা পাওয়ার হয়ে যায় তাহলে log পাওয়ার হয়ে গেল 1 plus x এর পরিবর্তে 1 by x সমান হচ্ছে 1 বেশ এবারে লগটাকে আমরা লিমিটের বাইরে কিন্তু বার করতে পারি লিমিটটা ভেতরে ঢুকলো লিমিট x টেন্ডস টু 0 1 plus x এর পরিবর্তে 1 by x সমান হচ্ছে 1 এবার লগটাকে যদি আমরা এদিকে করি e to the power করে দিই তাহলে লিমিট x টেন্ডস টু 0 1 plus x এর পরিবর্তে 1 by x সমান হচ্ছে e to the power এটা নিদান আছে e to the power তাহলে e to the power 1 মানে e তাহলে প্রমাণ এসে গেল আচ্ছা 8 নম্বরে কি আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 plus 1 by x এর বর্গমূল পর x এটার মান আছে e এটা দেখাতে হবে তোমাকে তো আপনি আমরা এটা প্রমাণ করার জন্য আগের ফর্মুলাটা আগেটা দেখো আগেটা কি ছিল যে লিমিট x টেন্ডস টু 0 ছিল আগের ফর্মুলাটা ছিল 1 plus x এর বর্গমূল পর 1 by x এটা সমান আমরা জানি যে e এবারে আমরা কি করছি না 1 by x সমান হচ্ছে আমরা z ধরছি 1 by x সমান হচ্ছে ধরি 1 by x সমান হচ্ছে z ধরি 1 by x সমান z অতএব x tends to যখন 0 x tends to 0 আছে তাহলে x tends to 0 হলে z tends to কত হয়ে যাবে z এর x এর মানটা 0 বসে দাও তাহলে 1 by 0 মানে z এর মানটা হচ্ছে ইনফিনিটি তাহলে z tends to হচ্ছে ইনফিনিটি তাহলে এই লিমিটটা কত হলো লিমিট লিমিট হচ্ছে z tends to 0 z tends to 0 না z tends to ইনফিনিটি হয়ে গেল ইনফিনিটি 1 plus x তাহলে 1 plus x মানে যে 1 plus x এর মানটা হচ্ছে 1 by z x 1 by x মানে যদি z হয় তাহলে x সমান হচ্ছে 1 by z 1 by z থেকে হোল টু দি পাওয়ার হচ্ছে z এটা সমান হচ্ছে e তাহলে লিমিট এটা z এর জায়গায় x বসিয়ে দাও তাহলে x টেন্ডস টু ইনফিনিটি 1 plus 1 by x এর হোল টু দি পাওয়ার x এটা মান পাই e তাহলে এই সূত্রগুলো আমরা আটটা সূত্র আমরা জানলাম এই আটটা সূত্র গুলোকে জেনে আমাদেরকে অনুশীলনী সমাধানগুলো আমাদেরকে করতে হবে ঠিক আছে আমরা এবার পরে প্রবলেম শুরু করি ধরো লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus 4x by 3x এর মান নির্ণয় করতে হবে এই লিমিটের মান নির্ণয় কি করে করব তাহলে এই লিমিটের মান নির্ণয় করতে গেলে আমরা কি করব লিমিট x টেন্ডস টু 0 আমরা ফর্মুলা জানি log of 1 plus x by x log of 1 plus x by x হলে কি হয় 1 হয় তাহলে এখানে কি হবে log of 1 plus 4x এখানে যেহেতু 4x আছে তাহলে এখানে by 4x করতে হবে আর এখানে আমাদের অ্যাডজাস্ট হচ্ছে x টাই রয়েছে তাহলে 4 বাই 3 হয়ে গেল এটার মান হচ্ছে আমাদের 1 হয় লিমিটের ভ্যালু log of 1 plus x বাই x এটার ফর্মুলা হচ্ছে 1 আর এখানে 4 বাই 3 তাহলে আমার লিমিটের ভ্যালুটা হচ্ছে 4 বাই 3 দুই নম্বর প্রবলেম দেখো লিমিট x টেন্ডস টু 1 log x বাই x মাইনাস 1 এর মান বার করতে হবে তাহলে এটার মানটা কি করে বার করব আমরা না লিমিট x টেন্ডস টু 1 আচ্ছা x টেন্ডস টু 1 এটা করার আগে আমরা x মাইনাস 1 সমান হচ্ছে z ধরব ধরি x-1 সমান হচ্ছে z তাহলে x tends to 1 আছে x tends to 1 হলে
x এর মান 1 বসালে তাহলে z এর মান কত হয়ে গেছে z z টেস টু 0 হয়ে যাচ্ছে তাহলে কত হলো লিমিট z টেস টু 0 হয়ে গেল log x x এর মান কত তাহলে x কত 1 প্লাস z তাহলে log অফ 1 প্লাস z বাই x মাইনাস 1 মানে হচ্ছে z এটা আমরা ফর্মুলা জানি log অফ 1 প্লাস x বাই x হলে 1 হয় তাহলে লিমিটের মান হলো 1 নম্বরে লিমিট x টেস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই x এর লিমিটের ভ্যালুটা বার করতে হবে তো এটাকে কি করা যাবে না এটাই আমরা একটু সরল করে নিই x টেস টু 0 করলাম e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার মাইনাস x মানে হচ্ছে 1 বাই e টু দি পাওয়ার x বাই x সমান কত হয়ে গেল লিমিট x টেস টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই x ইনটু e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার 2x না e টু দি পাওয়ার x হবে তাহলে এইটার মান দেখো জানো এটার মান জানি না আমরা জানি এখানে 2x করে দেব তাহলে লিমিট x টেস টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x করে দিলাম আর এটা যে 2x 2x না x আছে তাহলে 2 বাই e টু দি পাওয়ার x এটার মান 1 হয়ে গেল তাহলে লিমিট x টেস টু 0 x টেস টু 0 2 বাই e টু দি পাওয়ার x তাহলে x এর মান 0 বসিয়ে দিলে এখানে ফাংশনটা আনডিফাইন হবে না তাহলে 2 বাই e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 তাহলে মানে লিমিটের ভ্যালুটা হচ্ছে 2 এই প্রবলেমটা দেখো e টু দি পাওয়ার আলফা x প্লাস e টু দি পাওয়ার বিটা x মাইনাস 2 বাই x এইটা হচ্ছে লিমিটিং ভ্যালু তাই এটা কি করে বার করব লিমিট x টেস টু 0 এটাকে লিখছি e টু দি পাওয়ার আলফা x মাইনাস এই 2 টাকে দুটো পার্টে ভাঙবো একটা মাইনাস 1 বাই x হয়ে যাবে একটা আর হচ্ছে e টু দি পাওয়ার বিটা x মাইনাস 1 বাই x হয়ে যাবে এটাকে x টা দুটোই ভাগ করে এই জন্য দুটোই ভাগ করে দিয়েছি এটা মাইনাস 2 টাকে লিখেছি এর সঙ্গে মাইনাস 1 এর সঙ্গে মাইনাস 1 তাহলে এটা দুটো পার্টে ভেঙে দিলে দেখো লিমিট x টেস টু 0 e টু দি পাওয়ার আলফা x মাইনাস 1 বাই আলফা x দরকার তবে ফর্মুলা আসবে তাহলে আলফা মাইনাস লিমিট x টেস টু 0 e টু দি পাওয়ার বিটা x মাইনাস 1 বাই বিটা x ইনটু অ্যাডজাস্ট করতে হবে বিটা বিটা গুণ হবে এই যে আলফাটার জন্য আলফা x ছিল শুধু আলফা x করেছি বলে আলফা গুণ হয়েছে বিটা x করেছি বলে বিটা গুণ হয়েছে তাহলে এটার মান হচ্ছে 1 এসে গেল তাহলে 1 ইনটু আলফা তাহলে আলফা আর এখানে 1 ইনটু বিটা মানে হচ্ছে বিটা আলফা মাইনাস বিটা এরপরে 5 নম্বর আছে লিমিট x টেস টু 0 e টু দি পাওয়ার sin x 1 বাই x তাহলে এই লিমিটের মানটা বার করব তাহলে লিমিট x টেস টু 0 e টু দি পাওয়ার sin x 1 বাই x তো আমরা কি করব না লিমিট x টেস টু 0 e টু দি পাওয়ার sin x 1 বাই কি করলাম sin x করে দিলাম তাহলে e টু দি পাওয়ার x 1 বাই x ফর্মুলা ফেলতে পারবো ইনটু sin x বাই x তো এটার মান হচ্ছে 1 আর এটার মান 1 তাহলে 1 মানে হচ্ছে 1 মানে লিমিটের মান 1 আচ্ছা 6 নম্বরে করব কি 6 নম্বরে আছে লিমিট x টেস টু 0 tan ইনভার্স x বাই x তো এখানে কি করব এই অঙ্কটাকে করার জন্য আমরা tan ইনভার্স x সমান হচ্ছে z করে দেব তাহলে x টেস টু 0 হলে দেখো z টেস টু কত হয়ে যাবে x এর মান 0 বসিয়ে tan ইনভার্স 0 মানে 0 হয় তাহলে 0 তাহলে কি হয়ে গেল লিমিট z টেস টু 0 হয়ে গেল tan ইনভার্স x সমান z ধরেছি তাহলে উপরটা z হয়ে গেল আর নিচেটা কত হচ্ছে tan ইনভার্স x x সমান কত হচ্ছে tan z তাহলে নিচেরটা হচ্ছে tan z হলো তাহলে কত হলো লিমিট z টেস টু 0 আচ্ছা tan z এর ভাঙলাম sin z বাই cos z তাহলে z বাই sin z বাই cos z বেস তাহলে লিমিট z টেস টু 0 0 cos z টা উপরে গেল sin cos z টা উপরে গেল আর z টা নিচে নামাচ্ছি তাহলে কত হলো sin z বাই z z নিচেটা কত হচ্ছে 1 আর z এর মান এখানে 0 বসিয়ে দেব তাহলে এখানটা হচ্ছে 1 এসে গেল লিমিটটা সাত নম্বর প্রবলেম হচ্ছে লিমিট x টেস টু মাইনাস 2 log অফ x প্লাস 3 বাই x প্লাস 2 সমান হচ্ছে 1 দেখাতে হবে তো এটাকে কি করব আমরা না লিমিট x টেস টু আমরা অঙ্কটাকে লিখি লিমিট x টেস টু মাইনাস 2 log অফ x প্লাস 3 বাই x প্লাস 2 আছে সমান হচ্ছে 1 এটা দেখাতে হবে তাহলে এটা কি করছি এটা লিমিট দেখো x টেস টু মাইনাস 2 করলাম এখানে log অফ লিখে দিচ্ছি যে এটা 1 প্লাস হচ্ছে x প্লাস 2 লিখলাম 1 প্লাস x প্লাস 2 বাই x প্লাস 2 এবারে কি করবো x প্লাস 2 সমান এবারে কি করবো অঙ্কটাতে করার জন্য x প্লাস 2 সমান হচ্ছে z ধরে দিলাম z ধরে দিলাম তাহলে x টেস টু দেখো x টেস টু মাইনাস 2 হলে z টেস টু কত হবে z টেস টু হয়ে যাবে মাইনাস 2 বসে দিলে z টেস টু 0 হয়ে যাবে তাহলে কত হবে লিমিট z টেস টু 0 log অফ 1 প্লাস x প্লাস 2 মানে z আর মানে z এটার মান আমরা জানি 1 এরপরে আমরা 8 নম্বর করব 8 নম্বর কি আছে 8 নম্বরে আছে লিমিট x টেস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x বাই tan x সমান হচ্ছে p বাই q দেখাবো তাহলে কি করব এটা লিমিট x টেস টু 0 ই লিখলাম এখানে লিখছি e টু দি পাওয়ার x মাইনাস 1 করছি
আচ্ছা আগে লিখি অঙ্কটা p to the power x by p to the power x by tan x এটার মান করতে হবে তো কি করব না লিমিট x টেন্ডস টু 0 করলাম এটা লিখছি p to the power x minus 1 বিয়োগ করেছি আবার এটা p to the power x minus 1 তাই তো এখানে minus 1 এখানে plus 1 ঠিকই আছে তাহলে by tan x আছে by tan x আছে তো tan x টা বাদ করলাম আমরা tan x এর পরের লাইনে কি করা যাবে না লিমিট x টেন্ডস টু 0 p to the power x minus 1 by x করছি আচ্ছা minus q to the power x minus 1 by x করছি তাহলে log এবং ঘর কে আমরা x দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে x দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে উপরে প্রত্যেকটাকে x দিয়ে ভাগ করেছি আর নিচেটাকে sin x by cos x তাহলে sin x by x করে দিচ্ছি আর cos x নিচের cos x টা হচ্ছে 1 by cos x তাহলে 1 by cos x তাহলে কি হচ্ছে আমার মানটা কত হলো না উপরটা হয়ে যাচ্ছে এটা e to the power x minus 1 by x এই ফর্মুলাটা তাহলে log e p হবে মাইনাস এটা হচ্ছে log e q q কেন হবে না e to the power x আমরা ফর্মুলা জানি লিমিট x টেন্ডস টু 0 e to the power x minus 1 by x সমান হচ্ছে log e a তাহলে এটা হয় আর এটা এটা p হবে log p হবে এটা log q হলো এইটা আর sin x by x মানে হচ্ছে 1 হলো 1 হলো আর cos x 1 cos x 0 বসিয়ে দাও তাহলে 1 into 1 তাহলে এটা হচ্ছে log log আবার p minus log q হচ্ছে log p by q তাহলে এটা হচ্ছে আমাদের প্রুফ হয়ে গেল 9 নম্বর প্রবলেম লিমিট x টেন্ডস টু 0 root over 1 plus x minus 1 by log of 1 plus x সমান হাফ দেখা যাবে এটা কি করে করব লিমিট x টেন্ডস টু 0 করলাম এটাকে দেখো root over 1 plus x যেমন আছে রাখি তুমি এটাকে একটা ফর্মুলা ফেলা এটা জানি আমরা ফর্মুলা করছি 1 plus x by x তাহলে x হলো তাহলে এখানে আমরা অ্যাডজাস্ট করছি কিন্তু x এটা ফর্মুলা জানি আমরা 1 তো লিমিট x টেন্ডস টু 0 root over 1 plus x minus 1 by x x এটা ফর্মুলাটা 1 হয়ে গেল আর এই x এর জন্য এই x হবে এবারে এইটার হচ্ছে আমরা করণীয় থাকলেই আমরা জানি করণীয় অনুসরণ করতে হয় লিমিটেড যদি করণীয় থাকে তাহলে করণীয় অনুসরণ করতে হবে তাহলে করণীয় অনুসরণ করা যায় তাহলে লিমিট x টেন্ডস টু 0 তাহলে করণীয় অনুসরণ করতে গেলে এই লব থেকে করণীয় অনুসরণ করতে গেলে এইটার মাইনাসটা √1 plus x plus 1 দিয়ে উপরে নিচে ভাগ করতে হবে গুণ করতে হবে তাহলে এটা a plus b পে minus b তাহলে 1 plus x minus 1 হয়ে যাবে আর এটা হচ্ছে x into √1 plus x plus 1 এইটা এই রাশি দিয়ে উপর নিচে গুণ করেছি এটা a plus b পে minus b করে এটা আসছে তাহলে 1 1 কেটে গেল আবার x x কেটে যাবে তাহলে লিমিট x টেন্ডস টু 0 কত হচ্ছে না 1 বাই x into x টা কেটে গেছে তাহলে √1 plus x plus হচ্ছে 1 এবার x এর মান 0 বসিয়ে দাও এটার মান দেখো হাফ এসে গেল এটার মান হাফ এবারে এই অঙ্কটা করব 10 নম্বর কি আছে 10 নম্বর যে লিমিট x টেন্ডস টু 0 টু টু দি পাওয়ার 3x minus 1 বাই 2 টু দি পাওয়ার 2x minus 1 এটা সমান 1 করতে হবে তাহলে আমরা এই লিমিটটা লিখছি যে এটা প্রমাণ করতে হবে সেটাকে বেস লিমিট x টেন্ডস টু 0 করলাম এটাকে কি করতে হবে টু টু দি পাওয়ার 3x minus 1 বাই আমি 3x করে দিচ্ছি ইনটু 3 আর এখানটা কি করছি না 3 টু দি পাওয়ার 2x minus 1 বাই 2x করে দিচ্ছি ইনটু 2 দেখো উপরে লব এবং হর দুটো কি আমরা x দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে কত হবে ওটার ফর্মুলা আছে তাহলে 3 টা তো বাইরে থাকছে এমনি এটা ফর্মুলা আছে 3 লব e a বাই তাহলে লব e a এখানে e টু দি পাওয়ার x 1 বাই x এই ফর্মুলাটা লব e a তাহলে লব নিধানটা e উপরে 2 আর এখানে হচ্ছে লব 2 টা বাইরে 2 টাই বাইরে 2 টা লিখলাম লব e a টা হচ্ছে e টু দি পাওয়ার x 1 বাই x হয় এখানে x তাহলে কত হচ্ছে লব e 2 log e 3 এখানে এখানে এটা হচ্ছে 3 তাহলে এই তিনটা পাওয়ার চলে গেল তাহলে log e হচ্ছে 2 এর কিউব 2 এর কিউব মানে হচ্ছে 8 আর log এখানে e এখানে তিনটা এই দুইটা উপর পাওয়ার চলে গেল 3 স্কয়ার মানে 9 তাহলে প্রমাণিত এই লিমিট আছে লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি a e টু দি পাওয়ার x b e টু দি পাওয়ার মাইনাস x বাই c e টু দি পাওয়ার x b e টু দি পাওয়ার মাইনাস x মান b বাই b সমান করতে হবে এইটাকে কি করব না এই মানটা হচ্ছে দেখো লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি আছে তাহলে আমরা e টু দি পাওয়ার আমরা কি কমন নেব e টু দি পাওয়ার মাইনাস x কমন নিলাম e টু দি পাওয়ার মাইনাস x কমন নিলে কত হচ্ছে দেখো a e টু দি পাওয়ার 2x a e টু দি পাওয়ার 2x প্লাস b আর এইখানে e টু দি পাওয়ার মাইনাস x কমন নিলে হচ্ছে c প্লাস d e টু দি পাওয়ার মাইনাস 2x d শুধু d হচ্ছে c e টু দি পাওয়ার 2x প্লাস d প্লাস ডি এইটা এইটা হলো এবারে x টেন দেখো e এর মানটা হচ্ছে দুই থেকে তিনের মধ্যে e এর মান যদি দুই থেকে তিনের মধ্যে হয় তাহলে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কিন্তু e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কি হয় আর e টু দি পাওয়ার ইনফিনিটি মান হচ্ছে ইনফিনিটি হবে দুই এর বেশি একের বেশি সংখ্যার পাওয়ারে ইনফিনিটি হলে ইনফিনিটি হবে আর একের থেকে ছোট হলে এটা হবে
তাহলে ইজি পার মাইনাস ইনফিনিটি মানে 1 বাই ইনফিনিটি ইজি পার ইনফিনিটি তাহলে 1 বাই ইনফিনিটি মানে হচ্ছে 0 এইখান থেকে আসে ইজি পার মাইনাস ইনফিনিটি সমান 0 বেশ তাহলে ইজি পার মাইনাস x কিন্তু নট ইকুয়াল টু 0 তাহলে এটা আমরা কেটে দিতে পারি তাহলে কেটে দিয়ে এবারে লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি বসিয়ে দিচ্ছি x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি বসিয়ে দিই তাহলে a ইজি পার মাইনাস ইনফিনিটি হয়ে যাচ্ছে a ইজি পার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে a ইনটু 0 0 প্লাস b আর হচ্ছে c ইনটু 0 প্লাস d তাহলে কত হয়ে গেল b বাই d কমন 12 টা পালন করতে হবে লিমিট x টেন্ডস টু 1 x টু দি পাওয়ার 1 1 বাই 1 মাইনাস x মানে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস 1 তাহলে প্রথমে অঙ্কটাকে লিখেছি এটা প্রমাণ করার জন্য তাহলে কোন করছি প্রথমে 1 মাইনাস x 1 যে কোন করছি তাহলে ধরি 1 মাইনাস x 1 যে যে এবারে x টেন্ডস টু আমাদের দেয়া রয়েছে 1 তাহলে x টেন্ডস টু 1 হলে z টেন্ডস টু কত x এর মান 1 বসে দিলে z এর মানটা হচ্ছে 0 z টেন্ডস টু 0 তাহলে বসে দিই এটা লিমিট z টেন্ডস টু 0 হলো এবারে x এর মান বার করতে হবে যে xটা এদিকে এলে মাইনাস xটা প্লাস x হলো তাহলে x সমান হচ্ছে 1 মাইনাস z তাহলে এটা 1 মাইনাস z এর পজিটিভ পার্ট এটা 1 বাই কত হয়ে যাচ্ছে z হয়ে যাচ্ছে 1 বাই z তো আমরা এই ফর্মুলাতে লাগাবো যদি z টেন্ডস টু 0 এটা 1 প্লাস মাইনাস z বলতে পারি এর পজিটিভ পার্ট কি হতে হবে না 1 বাই মাইনাস z হতে হবে তাহলে এর পজিটিভ পার্ট মাইনাস z তাহলে এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা কি করব এর পজিটিভ পার্ট মাইনাস 1 এটার ফর্মুলা দেখো 1 প্লাস x এর হোল টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস x এর হোল টু দি পাওয়ার 1 বাই x জি মাইনাস যেটাকে যদি x মনে করো তাহলে 1 প্লাস কত হচ্ছে 1 প্লাস x এর হোল টু দি পাওয়ার 1 বাই x আর লিমিট x টেন্ডস টু এটা z টেন্ডস টু 0 মানে মাইনাস z টেন্ডস টু 0 তাহলে এটা কত হয়ে গেল e আর পাওয়ার আছে মাইনাস 1 তাহলে e টু দি পাওয়ার মাইনাস 1 4 নম্বর প্রবলেম লিখেছি লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 4 x এর হোল টু দি পাওয়ার x প্লাস 2 বাই x সমান দেখাতে হবে তোমাকে e টু দি পাওয়ার 8 তো এটাকে কি করব না লিখছি যে লিমিট x টেন্ডস টু 0 আমি অঙ্কটা লিখে নিচ্ছি 1 প্লাস 4 x এর হোল টু দি পাওয়ার x প্লাস 2 বাই x এইটা আমি অঙ্কটাকে করব আমরা তাহলে এখানে কি লিখছি দেখো লিমিট x টেন্ডস টু 0 এটা 1 প্লাস 4 x যেমন আছে রাখছি এইটাকে x যেহেতু টেন্ডস টু 0 তাহলে x নট ইকুয়াল টু 0 তাহলে আমরা কাটতে x বাই x মানে 1 হলো আর এটা আছে 2 বাই x যেহেতু x নট ইকুয়াল টু 0 তাহলে পাওয়ারে হচ্ছে x বাই x আর 2 বাই x এটা করে দিলাম তাহলে কত হলো লিমিট x টেন্ডস টু 0 x টেন্ডস টু 0 দেখো 1 প্লাস 4 x সূচকের নিয়ম অনুযায়ী এর হোল টু দি পাওয়ার 1 আর একটা হচ্ছে 1 প্লাস 4 x এর হোল টু দি পাওয়ার 2 বাই x 2 বাই x 1 প্লাস x এর হোল টু সূচকের a a প্লাস a টু দি পাওয়ার m প্লাস n মানে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সেই ফর্মুলা অনুযায়ী এবার এটাকে দুটো লিমিটে ভেঙে দেওয়া যাক যে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 4 x একটা লিমিট আর একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 কত 1 প্লাস 4 x এর হোল টু দি পাওয়ার 2 বাই x তাহলে এখানে দেখো এই লিমিটার ভ্যালুটাতে কত এটা x এর মান 0 বসে দিলে এটা 1 হয়ে যাচ্ছে তাহলে এটা 1 হয়ে গেল এবার এটা লিমিট x টেন্ডস টু 0 এটা ফর্মুলা 1 প্লাস x এর হোল টু দি পাওয়ার 1 বাই x করব তাহলে 1 প্লাস 4 x এর হোল টু দি পাওয়ার 1 বাই 4 x 1 বাই 4 x করলাম তাহলে অ্যাডজাস্ট করতে হবে তাহলে অ্যাডজাস্ট করতে হবে 1 প্লাস x এর হোল টু দি পাওয়ার 1 বাই x করতে হবে আর আমার আছে কিন্তু 2 বাই x তাহলে অ্যাডজাস্ট করলে উপরে কত হবে 8 8 করলে 8 বাই 4 x মানে হচ্ছে 2 বাই x হবে তাহলে এটার মান হচ্ছে 1 প্লাস লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x এর হোল টু দি পাওয়ার 1 বাই x এর ফর্মুলা তাহলে e হয় e আর এটা 8 টু দি পাওয়ার 8 আজ এ পর্যন্তই যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাও আর হ্যাঁ কমেন্ট বক্সে লেখো যে ভিডিওটিকে কি করে আরো সুন্দর করে বানানো যায় আজ টাটা